হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি মোটামুটি আছি আর খুব তাড়াহুড়োর মধ্যে আছি। আর তোমরা তখন দেখলে অনেকগুলো লাগেজ গোছানো হয়েছে, তো হঠাৎ করেই আমরা আর কি মানে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে আমরা যাচ্ছি তিরুপতি বালাজির মন্দিরে। তো এখন তো না যাওয়ারই কথা ছিল, তোমরা তো জানোই আর কি ঠাকুর অসুস্থ, তো তাও আমাদেরকে যেতে হচ্ছে কারণ মামামের আর টাইম নাই, চুল দিতেই হবে। আর তোমাদের দাদাভাই কিছুদিন ছুটিও রয়েছে ইট্রিদের, ওই জন্য আজকেই আমাদেরকে মানে কালকে হঠাৎ প্ল্যান হয়, কালকে 9:30 সময় টিকিট কাটতে বলে 10টার সময় টিকিট কনফার্ম হয়ে যায়, তারপরে আমরা ব্যাগ প্যাকিং করি, সারাদিন ব্যাগ গোছাই। আর সকাল এখন বাজে 6:15, আমাদের ট্রেন হচ্ছে ইন্টারসিটি 7:35-এ, তো আমরা ওই জন্য রেডি হয়ে গেছি, বেরোবো। আর আমাদের নীল গাড়িটা মানে বিক্রি হয়ে গেছে, মানে বিক্রি করে দিয়েছে তোমাদের দাদাভাই, তো ওই গাড়িটা আমার ওই পিসির ছেলেটা নিয়েছে, ওই জন্য এখানেই আছে, ওই গাড়ি করে আমাদেরকে দিয়ে আসবে। তো ততক্ষণে আমরা সাইতে স্টেশনে গিয়ে ট্রেন ধরবো, আর সাইতে থেকে যেতে হবে আমাদেরকে হাওড়া, হাওড়া থেকে যেতে হবে সাতরাগাছি, সাতরাগাছি থেকে আমাদের একদম ডাইরেক্ট ট্রেন আর কি, ডাইরেক্ট বলতে তিরুপতিতে নামবো। তো আজকে সারাদিন জার্নি, আগামী দিন বিকেল 4:15 নাগাদ নামবো আমরা। তো মানে আজকে তো আজকে আগামী দিন দুই দিনে আমাদের এখন ট্রেনের মধ্যে থাকতে হবে। জানি না মামামকে নিয়ে কী করে কী সম্ভব হবে, বুঝতে পারছি না, মানে খুব চিন্তায় আছি। আর যাচ্ছি হচ্ছে আমি, বুনু আর তোমাদের দাদাভাই, মাকে নিয়ে যায়নি কারণ ঠাকুমা অসুস্থ, সেই জন্য। তো মা যাবো নাই বলেছে, ঠাকুমা অসুস্থ, সেই জন্য বললো তোরাই যা, তোরা চুলটা সাবধানে দিয়ে টিয়ে আসিস। তো এখন আমি আর কি খুব চিন্তিত আর কি, কী করে গিয়ে মামামকে নাড়া টাড়া করানো হবে, ওখানে গিয়ে কী করে নাড়া টাড়া করাবো, কারণ ও তো কোনো দিন চুল কাটেইনি। আর তোমাদের দাদাভাই দুজনেই নাড়া করবে, তোমাদের দাদাভাই করবে, মামাও করবে। তো চলো, তোমাদের দাদাভাই চলে এসে ও রেডি হয়ে নে, আর আমরা চাটা খুঁড়ে বেরোই, কারণ অনেকটা লেট হয়ে গেছে 15, কারণ যেতে যেতেও প্রায় আধ ঘন্টা এখান থেকে লেগে যাবে আমাদের স্টেশন যেতে। তো চলো, এই ভিডিওটা এক্ষুনি পোস্ট করে দেবো, কারণ তোমরা তো জানো না আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, ওই জন্য এই ভিডিওটা তিরুপতি যাচ্ছি এটা এক্ষুনি পোস্ট করে দেবো। আর তারপর থেকে ব্লগ স্টার্ট করবো, এখন তিরুপতি যাবো, কীভাবে গেলাম, কোথায় থাকলাম, সব তোমাদের সাথে শেয়ার করবো। আর মামামের এই যে চুল কী করে দিলাম, এই এত বড় বড় চুলগুলো কী করে কাটলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকে টাটা, আর পরের ভিডিওটা আবার দেখা হচ্ছে।